আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, বিয়ের পর তুমি আমি একসঙ্গে এই প্রথমবার কোথাও ঘুরতে বেরোচ্ছি, তাই না? তোমার কেমন লাগছে টুনি? আমারও খুব ভালো লাগছে। এ কি, এটা কি করে হলো? কি হয়েছে, তুমি ওরকম করছো কেন? আমার গাড়ির ব্রেক কাজ করছে না। কি বলছো পাটলা, এবার কি হবে? বুঝতে পারছি না এখন আমি কি করব। পাটলা সামনে গাছ, কিছু একটা করো। যা, এই গাড়ি তো খারাপ হয়ে গেল, এবারে কি হবে? সন্ধ্যা তো হয়ে এসেছে, এখন বাস ট্যাক্সিও তো পাওয়া যাবে না। চলো সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও রাত কাটানোর জায়গা পাওয়া যায় নাকি। উফ পাটলা, আর হাঁটতে পাচ্ছি না, হাঁটতে হাঁটতে তো অনেক রাতও হয়ে গেল, এখনো কিছু ব্যবস্থাই করতে পারলাম না। ওই দেখো টুনি, দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা দুজনে ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চলো। আরে বাবারা, তোমরা ওইদিকে কোথায় যাচ্ছ? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আমরা আজকে রাতটা ওই বাড়িটাতেই থাকবো। কি ওই বাড়িতে? খবর দেন নাই, তোমরা এখনই এখান থেকে অনেক দূরে চলে যাও, নাহলে কিন্তু পানে বাজবে না বাবা। ওই বাড়িটা হলো আসলে একটা ভূতরে বাড়ি বাবা, আমাদের পাড়ার এক ছেলে ও এক মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসত, কিন্তু তাদের পরিবারে একটি সম্পর্ক মেনে নেয়নি, তাই তারা সুসাইড করেছিল ওই বাড়িতে। হ্যাঁ বাবা, সুসাইড করেছিল, দুজনাই গলায় দড়ি দিয়েছিল। ওদের আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়, ওই ভয়েতে কেউ আর ওই বাড়িতে যায় না। দূর, ওসব আমি বিশ্বাস টিশ্বাস করি না, আপনি সব বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছেন, ভূত আত্মা বলে ওসব কিছু হয় না। আমার সাবধান করার উচিত ছিল, তাই আমি করেছিলাম বাবা, এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। চলো টুনি আমরা এবার যাই। আমার কিন্তু ভয় ভয় করছে। ভয় কিসের, আমি আছি তো, চলো। এই পাটলা এখনো সময় আছে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমার খুব ভয় করছে। অত ভয় পেও না তো, আমি আছি তো, ভূত বলে কিছু হয় না, অত ভয় পেও না। কে 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 ওখানে, কে দরজা বন্ধ করলো? এই পাটলা কিছু যেন ভাঙা শব্দ পেলাম, তুমি পেলে? হ্যাঁ পেলাম তো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হলো, কেউ কিছু বলছো না যে? অদ্ভুত অদ্ভুত সব শব্দ করছো, সামনে এসে বলছি। এই মে, আমরা তোর সামনে এসে গেছি, তোর খুব সাহস, তাই না? ওই বুড়োর কাছ থেকে আমাদের ব্যাপারে সব জানার পরেও তোরা এলি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ওদের আমরা ক্ষমা করে দিলে আমাদের পেট ভরবে কি করে? ভূত হয়ে যাওয়ার পর কেউ তো আমাদের খেতে দেয় না, তাই নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। ভালোবাসার সফল পরিণতি না হলে যে তাদের কি দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, তা আমরা ছাড়া হয়তো আর কেউ ভালো জানে না। যাও, তোমাদের আমরা ছেড়ে দিলাম, আর কথা দিলাম আর কোনোদিন কারো সুখে জীবন নষ্ট করবো না। যাও তোমরা যাও। তোমরা না খুব ভালো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে পরের জন্মে যেন তোমরা ভালোবাসা মিলনের সফলতা পাও, তোমরা যেন আবার দুজনে এক হয়ে যেতে পারো। তোমরাও খুব ভালো।
টুনি, শেষ পর্যন্ত তুমিই আমাকে বাঁচালে। তুমি যদি সঠিক সময়ে ওদেরকে ইমোশনাল না করতে, তবে আমরা হয়তো আজ বাঁচতাম না। খুব হয়েছে, খুব হয়েছে। আর আমার প্রশংসা করতে হবে না। এবারে বিশ্বাস হলো তো যে ভূত বলে কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, খুব বিশ্বাস হয়েছে। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওরা যেন পরের জন্মে আবার এক হয়ে যায়। আমিও সেটাই করব। চলো এবার বাড়ি যাই। হ্যাঁ চলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, যেন মনে থাকে